আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাসুরা খাতুন আপুর লেখা এই কেমন ভালোবাসার গল্পের 41তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জীবন ঠিক কতটা কঠিন তা বুঝি বাবা মা না থাকা সন্তানেরা সব থেকে ভালো জানে। আমার দুর্ভাগ্য আমিও সেই দলের। আমার বয়স যখন 6 বছর তখন বাবা মা দুজনে একটা দুর্ঘটনায় মারা যান, দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। হ্যাঁ, এটাকে দুর্ভাগ্যই বলবো, কারণ সেদিন বাবা মার সাথে আমিও মারা গেলে আজ এত লড়াই করে পৃথিবীতে বেঁচে থাকতে হতো না আমার। সেদিন আমাদের উঠোনে দুটো খাটিয়া রাখা হয়েছিল, একটাতে বাবার থেতলে যাওয়া দেহ আর একটাতে মার রক্তাক্ত শরীর। রাতে ভীষণ জ্বর উঠেছিল সেদিন। আমাকে ঘরে ঘুমিয়ে রেখে বাবার মা বেরিয়েছিল আমাদের গোয়ালঘরের কি অবস্থা দেখতে। 3টা গরু বাঁধা ছিল, চালটাও খুব একটা মজবুত না, তাই তো দেখতে উঠেছিল বাবা মা। কিন্তু গোয়ালঘরের কাছে যেতেই গোয়ালের সাথে বড় আম গাছটা উপরে পড়ে চালের উপর। সেই সময় ওনারা চালের নিচেই ছিলেন, এত বড় গাছটা সহ চাল ভেঙে পড়ে ওনাদের মাথার উপর, একটা গরুও মারা যায় চাপা পড়ে, সাথে আমার আমায় এতিম করে চলে যায় আমার সুখের প্রদীপ দুটো মানুষ, যাদের ছাড়া পৃথিবীতে আমি একদম একা। একটা মেয়ে হয় বাবা আমায় খুব ভালোবাসতেন, দুজনের চোখের মনে ছিলাম আমি, এতটুকু কষ্ট কখনো পাইনি। কিন্তু ওনারা চলে যাবার পর আমার দায়িত্ব পড়ে হাশেম চাচার উপর। উনি আমার বাবার একমাত্র ছোট ভাই, চাচি খুব একটা ভালোভাবে নেননি ওনার সংসারে বাড়তি আমার বোঝা। যদিও আমার বাবা যা কিছু ছিল সবটাই চাচা দখল করে নেন, কিন্তু বিনিময়ে আমাকে একটুখানি ভাতার মাথা গোঁজার ঠাঁই দিতে ওনাদের গায়ে লাগতো। যাই হোক, অনাদরে অবহেলায় কখনো চাচির হাতে মারপিট খেয়ে বড় হতে লাগলাম আমি। কোনো কাজের এতটুকু ভুল হলেই চলতো চাচির হাত, কিন্তু আমি প্রচণ্ড জেদ করেও নিজের পড়াশোনাটা এগিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে আমি মাধ্যমিক দিলাম, বড় হলাম, চাচার কাছেও মনে হয় আমি বাড়তি বোঝা ছিলাম। দেখেও না দেখার ভান করতেন আমার উপর হওয়া অন্যায় গুলো চাচির বাড়ির কাজের লোকের চাহিদা মিটিয়ে বড় হলাম আমি। কিন্তু এতে আমার কোনো আফসোস ছিল না, আমার মন তখন খারাপ লাগতো শুরু করে যখন আমার চাচাতো ভাই আমার দিকে বাজে নজর দিতে শুরু করে। সে আমার চাচার ছেলে হলেও আমার থেকে বয়সে বড়। লোকের মুখে শুনেছি বাবা মার বিয়ের অনেক বছর পর আমার জন্ম হয়, তাই তো চাচার ছেলে হারনের থেকে আমি ছোট। তো প্রায় রাতে আমি বসতাম, কে যেন আমায় বাজেভাবে ছোঁয়। তারপর একদিন এমন বাজে স্পর্শের মধ্যে চোখ খুলে দেখলাম সেটা আর কেউ নয়, আমারই আপন চাচাতো ভাই হারুন। আমি চাচিকে বলে দেব বললে উনি আমায় মারার হুমকি দেন আর আমায় রোজ রাতে দরজা খোলা রাখতে বলেন। সে রাতের মতো হারুন ভাই চলে গেলে সারা রাত ধরে কাঁদি আমি, একটু ঘুমাই না সারা রাত। বাবা মাকে দোষারোপ করে কাঁদি, কেন এই নোংরা পৃথিবীতে ওনারা আমায় একা রেখে চলে গেলেন, যেখানে রক্ত রক্তকে চেনে না। আধা ভাঙা একটা টিনের ঘরে থাকতে দিয়েছিলেন ওনারা আমায়, আর আমার বাবার বাড়িটাতে ওনারা নিজেদের দখলে নিয়ে ব্যবহার করতেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার কলিজা কাঁপত, এই বুঝি হারুন ভাই আসলো, এখনই বুঝি বাজেভাবে স্পর্শ করলো আমায়। ভালো করে এটে দরজা লাগানোর পরও উনি কেমন করে চলে আসতেন, নোংরা নোংরা কথা বলতেন আমায়, বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করলে আমি বাধা দিলাম, মারতেন আমায়, রাগ করে চলে যেতেন। আমি পুরো রাত জেগে থাকতাম, প্রচণ্ড ভয়ে সবসময় গুটিসুটি মেরে বসে থাকতাম। হারুন ভাই কোন দিক দিয়ে আসে সেই পথ খুঁজতে গিয়ে পেলাম উনি আমার একটুখানি ভাঙা টিনটাকে কেটে আরও খানিকটা বড় করেছেন আর ওদিকটা দিয়ে আসেন আমার ঘরে। এবার আমার শয্যার সীমা অতিক্রম হয়ে গেল, কতদিন নিজেকে এভাবে রক্ষা করব। তাই তো চাচিকে সব বললাম, কিন্তু উনি শুনে আমায় সান্ত্বনা দেওয়ার বদলে আমাকেই দোষারোপ করতে লাগলেন। বিষয়টা গোপনে সমাধান না করে অনুনয় বিনয় করে কাঁদতে লাগলেন, আমি নাকি ওনার ছেলের মাথা নষ্ট করেছি, আমার চরিত্রে দোষ আছে, ঘরের টিন ফাঁকা করে পরপর ভেতরে নেই, এমন আরও অনেক বিশ্রী কথা শোনাতে লাগলেন। পাড়ার মানুষকে বিশ্বাস করলো, তারা ছিচি করলো, আর কেউ বিশ্বাস করলো না, কিন্তু বিনিময়ে গোপনে একটু হা হুতাশ ছাড়া আর কিছুই করলো না। চাচা চাচিরা কথা বিশ্বাস করলেন, রেগে গিয়ে উঠোনে পড়ে থাকা একটা চেলা কাঠ দিয়ে খুব মারলেন আমায়, আমার পিঠ জায়গায় জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে জামা ভিজে গেল, কাঁদতে কাঁদতে কখন জ্ঞান হারালাম মনে নেই। চাচাচু বোন হাফসা চাচার হাতে পায়ে ধরে থামিয়ে আমায় ঘরে এনে রাখলো। হাফসা আমায় ভালোবাসত, আমার খুব কষ্ট অনুভব করত, কিন্তু চাচির ভয়ে বেশি সাহস দেখাতে পারত না।
শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে যখন জ্ঞান ফিরল তখন রাত, কিন্তু ভালো করে খেয়াল করে দেখি আবারও সেই বাজে স্পর্শ। গ্রিনে গা গুলিয়ে উঠল আমার, কিন্তু বাজে স্পর্শটা আমার বুকের দিক থেকে আস্তে আস্তে গলায় আসলো। বাধা দেওয়ার মতো শক্তি আমি পাচ্ছিলাম না, তাও চেষ্টা করছিলাম। একসময় তা আমার গলায় গিয়ে থামলো আর প্রচণ্ড জোরে আমার গলা চেপে ধরল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার, চোখ বড় বড় হয়ে গেল। হারানভাই আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, খুব সাহস দেখিয়েছিলি না, এবার পেলি তো উচিত শিক্ষা। বলেছিলাম না আমার বিরুদ্ধে কথা বলে লাভ নেই। আমার শরীর মনে হয় এবার হাল ছেড়েই দেবে। চোখের সামনে বাবা মায়ের রক্তাক্ত মুখটা দেখতে পেলাম, চোখের কোণ বেয়ে জল গড়িয়ে এলো। আমার অবস্থা খারাপ দেখে ভয় পেয়ে বোধহয় হারানভাই আমার গলা ছেড়ে দিলেন আর তাড়াতাড়ি চলে গেলেন। খুব কাশি, বড় শ্বাসকষ্ট শুরু হলো আমার, মৃত্যুকে যেন কাছ থেকে দেখলাম। সেরে তো তাড়াতাড়ি ঘুম এলো আমার শরীরে, অনেক ব্যথা তাই ঘুম আসতে দেরি হলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে শরীর নিয়ে আর দাঁড়ানোর জো ছিল না। বহু কষ্টে চাচির ঘরের দিকে যাচ্ছিলাম একটু খাবার চাইতে। গতকাল সকালে একটুখানি খেয়েছিলাম, তারপর থেকে না খাওয়া। চাচির ঘরের কাছে যেতেই শুনি ফিসফিসানির শব্দ, কারো গোপন কথা শোনা উচিত নয় বলে চলেই যাচ্ছিলাম, কিন্তু পরক্ষণে কানে এলো আমার নাম। চাচি তার মায়ের কাছে বলছে যে গতকাল আমার কথা উনি ঠিক বিশ্বাস করেছেন, কারণ উনি জানেন আমি মিথ্যা বলি না। আর তাই তো হারানভাইয়ের জীবন থেকে আমাকে সরাতে উনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে চান, কারণ উনি চান না ছেলের কোনো কুকীর্তির জন্য আমার মতো অনাথ মেয়েকে বউ বানাতে। তাই তিনি ওনার মাকে বলেছিলেন যেমনই হোক একটা বর আমার জন্য জোগাড় করতে, খুব তাড়াতাড়ি উনি আমায় বিদায় করতে চান। চোখ ভরে জল এলো আমার, হায় রে দুনিয়া, কখন কার ভাগ্যে কি হয় বলা মুশকিল। যেখানে আমার বাবা মার কত স্বপ্ন আমাকে নিয়ে, আর এখানে চাচি আমায় যেমন তেমন পাত্রের হাতে বিদায় করতে পারলেই বাঁচে। তবে তারপরও একটা কারণে স্বস্তি পেলাম, প্রতিদিন যে নোংরা ছোঁয়ার থেকে বাঁচতে ভয়ে ভয়ে বাঁচি আমি, সেটা তো অন্তত দূর হবে। প্রতিদিন এমন নোংরা ছোঁয়া নিয়ে গা ঘিনঘিন করার চেয়ে স্বামী যেমনই হোক তাকে নিয়ে সংসার করব, পড়াশোনার না হয় নাই হবে, না হোক তাও তো জাহান্নাম থেকে মুক্তি পাব। একদিনের মাথায় চাচি একটা বর জোগাড় করে বিয়ে দিলেন আমায়। আমি এখনও আমার বরকে দেখিনি। আমাকে সাজানোর সময় চাচাতো বোন হাফসা চাচির সাথে তর্ক করে আমার মায়ের কিছু গহনা এনে পরিয়ে দেয়, যদিও চাচি এতে ওকে আর আমাকে দুজনকেই অনেক কথা শোনায়। বিদায়ের সময় আমাকে কাদার মতো কেউ ছিল না, সব জায়গায় দেখেছি বউ বিদায়ের সময় মা বাবা খালা ফুপ্পুজন কতজনকে জড়িয়ে ধরে কাঁদে, কিন্তু আমার দুর্ভাগ্য কাদার মতো কেউ নেই আমার। কিন্তু হাফসার চোখে পানি টলমল করছিল, কিন্তু ও চাইতো যে আমি এই দুর্যোগ থেকে বেরোই, তাই তো বেশি কাঁদেনি মনে হয়। স্বামী নামক মানুষটার হাত ধরে আমি বেরিয়ে আসলাম আমার নতুন ঠিকানায়। এতটা পরে চোখের পানি মুছল ছোঁয়া, সবসময় দুষ্টুমি করা হাসি খুশি মেয়েটার জীবনে এত এত যন্ত্রণার গল্প লুকিয়ে রেখেছিল যে এটা ভাবতে অবাক লাগে। কতটা কষ্ট সহ্য করেছে ও, এই মুহূর্তে কেয়ার কাছে যেতে খুব ইচ্ছে করছে, জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে ছোঁয়ার। চোখের পানি মুছে চিঠিটা বাকি অংশ পড়ার জন্য হাতে নিতেই শাহানা বেগমের ঘর থেকে ডাক পড়ল ছোঁয়ার। চিঠিটা বাজ করে লুকিয়ে রেখে গেল শাহানা বেগমের ঘরে, চারদিকে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। শাহানা বেগমের কাছে গিয়ে দেখলো উনি সুতো দিয়ে উলের সোয়েটার বুনছিলেন। ছোঁয়ার চোখ মুখ দেখে বুঝে গেলেন কিছু একটা হয়েছে মেয়েটার। কি হয়েছে রে মা, তোর চোখ মুখ কেমন লাগছে কেন? কিচ্ছু হয়নি বড় মা, কেন ডাকছিলে আমায়? আগে বল তোর কি হয়েছে, আমার কাছে কি লুকোচ্ছিস? ছোঁয়ার সোহানা বেগমকে জড়িয়ে ধরল, তুমি এত ভালো কেন বড় মা? তুমি যদি এমন না হতে তবে কোথায় বেসে যেতাম আমি? হয়তো কোনো এতিমখানাটাই হতো আমার, নয়তো কোনো আস্থা করে। সেই ছোট্টটি থেকে তুমি আমায় মানুষ করেছ, কেন সবাই তোমার মতো ভালো হয় না বড় মা? কেন চারিদিকে মানুষের জীবন এত কষ্ট? কাঁদে ছোঁয়া, এতক্ষণ চেপে রাখা কান্না এবার জোর জোর করে বেরোয় ওর চোখ থেকে। কি হয়েছে ছোঁয়া মা তোর, কিসব বলছিস তুই? তুই এতিমখানে থাকবি কেন? তুই আমার মেয়ে, এ বাড়ির সন্তান, এ বংশের রক্ত। তুমি সত্যি অসাধারণ বড় মা, অনেকেই পারে না জায়ের সন্তানকে এমন আপন করে নিতে। তাই তো কত শিশু কত অনাদরে অবহেলায় বড় হচ্ছে। আমি তোমাকে খুব ভালোবাসি বড় মা, অনেক ভালোবাসি। তুই যে আমায় ভালোবাসিস তাকে মুখে বলতে হবে রে, আগে বল কার কষ্ট দেখে আমার পাগলিটা এমন কান্না পাচ্ছে। এমন সময় বাড়ি আসে স্বাধীন, আর শাহানা বেগমের ঘর থেকে ছোঁয়ার কান্না মিশ্রিত কথা শুনে বেচারা ভয় পেয়ে যায়। নিশ্চিত ক্লাসের ওই ঘটনা দেখে
মাকে বলছে এই মনে করে চুপি চুপি নিজের রুমে চলে যায়। পিছনের দিক থেকে ফিরেও তাকায় না। তারপর ছোঁয়া শাহানা বেগমকে কে আর কিছু কিছু ঘটনা খুলে বলে ওর চাচির চাচার আচরণ, মেয়েটার উপর হওয়া অত্যাচার সব শুনে শাহানা বেগমের চোখেও পানি চলে আসে। তারপর কেউ উনি বলেন, তুই কাকে বলবি, আর মেসে থাকতে হবে না, ও যেন তাড়াতাড়ি মেসের পাট চুকিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এটা বড় মার কথা, মেয়েটা কখনো পরিবারের ভালোবাসা পায়নি, এত কষ্টের জীবন, তার পাশে ভালো একটা পরিবেশ দরকার, আর ওকে আমাদের বাসায় নে, তোর রুমটা দিয়ে দিস, এখানেও ভালো থাকবে, এত ঘরে আমাদের পড়ে আছে, তোর বরাবর ব্যবসার টাকা, তোর বাবার রেখে যাওয়া প্রপার্টি, আবার স্বাধীনতা চাকরি করছে, কি খাবে এত কিছু, আমাদের কম কিসে, একটা মেয়েকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য ইনশাল্লাহ আমাদের কাছে আছে, এত কষ্ট বুকে রেখে মেয়েটা ওভাবে একা লড়াই করবে তা হয় না, আমাদের বাড়িতেও ভালো থাকবে। কিন্তু বড় মা, ও যা মেয়ে, আমি বললে আসবে বলে মনে হয় না, তুমি নিজে বললে হয়তো শুনতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতে যাব না তোর সাথে, দেখি কেমনই না এসে থাকতে পারে, এবার তুই যা অজু করে মাগরিবের নামাজটা পড়ে নে, মন ভালো লাগবে। আচ্ছা বড় মা, বলেই বেরিয়ে যায় বেরিয়ে আসে ছোঁয়া। নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন পড়ে বসে থেকে এবার সত্যি মনে হয় মনটা হালকা লাগছে, অনেক বোঝা মাথা থেকে নামলে যেমন পাতলা লাগে, কোরআন পড়ার পর ওর নিজেরও তেমনই লাগছে। এবার উঠে রাতের খাবার গরম করতে যায়। এদিকে স্বাধীনের থেকে স্বাধীনের সাথে ওর দেখাই হয় না, বাইরে থেকে স্বাধীন এসেছে বুঝতে পেরে আর স্বাধীনের রুমের আশেপাশেই যায় না। খাওয়া দাওয়া শেষে নিজের আগের রুমে এসে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। চিঠিটা স্বাধীনের রুমেই আছে, তাই বাকিটাও পড়া হয়নি, খাবার টেবিলে একটা কথাও বলেনি স্বাধীনের সাথে, রাত্রি কতটা জানা নেই। রুমের মাঝেই ঘুমের মাঝেই ছোঁয়া কারো দু বাহুর বন্ধনে আবিষ্কার করে, তৎক্ষণাৎ ওর মাথায় কেয়ার চিঠির কথা স্পষ্ট হয়, ঘুমের মধ্যে মনে হয় কে যেন ওকে গভীরভাবে বাজেভাবে স্পর্শ করছে, ওর মনেই থাকে না ও বিবাহিত। সপাটো করে স্বাধীনকে ধাক্কা মারে ছোঁয়া, তারপর চটফট করতে করতে বলতে থাকে, ছাড়ো ছাড়ো আমায়, খবরদার ছুবে না আমায়, আমি কিন্তু চিৎকার করব। হঠাৎ ছোঁয়ার এমন আচরণে চমকে যায় স্বাধীন, মেয়েটা এমন করছে কেন, ও তো এমন করে না। ছোঁয়া, এই ছোঁয়া জান, এমন করছিস কেন, কি হয়েছে তোর ছোঁয়া? বুঝতে পারে ছোঁয়া ওর ভ্রম ছিল, ওর পাশে বাজে স্পর্শ করার মতো কেউ না, বরং ওর স্বামী স্বাধীন শুয়ে আছে, তাই তো চুপ করে আছে ছোঁয়া। কি হয়েছে জান, তুই কাঁদছিলি দেখলাম মার ঘরে, তুই কি কলেজের ব্যাপারটা নিয়ে ব্যাপারটার জন্য খুব কষ্ট পেয়েছিস? আমি সরি রে, আসলে তোর পরে মনোযোগ নেই দেখি আমার মাথা ঠিক ছিল না, প্লিজ রাগ করিস না। এতক্ষণে ছোঁয়ার কলেজের ঘটনা আমার কথা মনে পড়ে, সাথে সাথে স্বাধীনের বাদন থেকে মুক্ত হওয়ার জন্য সটফট করতে করতে বলে, কেন এসেছো তুমি এখানে, টিচার হয়ে ছাত্রীর ঘরে আসতে লজ্জা করে না, তাও আবার আমার পাশে শুয়েছ, যা বলছি আমার রুম থেকে, তুমি স্যার আমি ছাত্রী, বেরো। আরও বেশি করে জড়িয়ে ধরে স্বাধীন, একদম ছাড়বো না, এটা যেই সেই ছাত্রী না, একেবারে আমার ব্যক্তিগত ছাত্রী, একবার ধরেছি জীবনেও আর ছাড়ছি না। তাহলে অমন করো কেন আমার সাথে, সবার সামনে বুঝি লজ্জা করে না, এই তুমি যাও তো আমার ঘর থেকে। আমি যা করি সব তোর ভালোর জন্যই করি, পড়াশোনায় মনোযোগ না দিলে ভবিষ্যতে আরও এমন করব। বলেই একদম বুকের সাথে মিশিয়ে নিল ছোঁয়াকে। প্রিয় মানুষের স্পর্শকে মনে হয় বেশিক্ষণ অগ্রাহ্য করা যায় না, তাই ছোঁয়াও পারল না বেশিক্ষণ দূরে থাকতে, একদম গুটিয়ে গেল বিশ্বস্ত প্রিয় মানুষটার বুকের মাঝে, আবদ্ধ হলো বাহু ডোরে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।